বুঝতে পারলে? বুঝতে পারছো তো? এই ছেলেটা সাঁওতাল, রাজশাহীতে থাকে, 5-7 বছর থেকে ইসলামের প্রতি আগ্রহী। ও আজকে মার্কাজে এসছে আমার কাছে বায়াত করে ও মুসলমান হবে। আপনারা খুশি তো? তৌহিদের ওয়াজ করার সাথে সাথে যে তৌহিদের ফল পাবো এটা তো আশা করিনি, ঠিক তো? দোয়া করি আল্লাহ পাক তোমাকে আল্লাহর খালেস বান্দা হওয়ার তৌফিক দান করুন। আপনারাও দোয়া করেন ও যেন ইমানের উপরে টিকে থাকতে পারে। তোমার বাপ ভাই আছেন? ভাই আছে, মা আছে, বাপ তাদেরকে একসঙ্গে নিয়ে এসো, আমরা বাপ দাওয়া দেবো, ইনশাল্লাহ ফিরে আসবে। ওর কি নাম রাখবো বলেন তো? ইসলামের শ্রেষ্ঠ নাম কোনটা? আবদুল্লাহ, বুঝছো? তোমার নাম রাখলাম আবদুল্লাহ, এখন তুমি আল্লাহর বান্দা হলে। এর সাথে আমার সাথে তুমি কলমা পড়ো, পরে আমি অনুবাদ করে দিচ্ছি। বলো আশহাদু আল্লা ইলাহা, এখানে এই মাইকটা দাও, তোমার নাই কিছু আছে? বলো আশহাদু আল্লা ইলাহা আপনারা বলেন সাথে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোন উপাস্য নাই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা ও তার রসুল, ও তার রসুল। আমি আজ থেকে নাম পরিবর্তন করে আব্দুল্লাহ নাম গ্রহণ করলাম। আল্লাহ আল্লাহ তুমি আমাকে তৌহিদের উপরে আমৃত্যু দৃঢ় থাকার তৌফিক দাও। সবাই বলেন আমিন। এবার বলবো নাকি? বলবোটা বলবো, থামেন থামেন, দুনিয়া মুসলিম এক জীবনে হবে না। বলতেন ও তো রাজনৈতিক স্লোগান আপনাদের, ভোট নেওয়া বুদ্ধি, হ্যাঁ দুনিয়ার মজদুর এক হওয়া, এটা কার্ল মার্ক্স থিওরি। কার্ল মার্ক্স বলেছিল শ্রেণী সংগ্রাম, যত বড় লোক ধ্বংস করো গরিবদেরকে ধনী বানা। আবার স্লোগান দেখি দুনিয়ার মজদুর এক হওয়া, মজদুর একে তো মারবে কার? এইসব তো ধোকা বাজে স্লোগান দিন না, দুনিয়া মুসলিম এক আবশ্যক গোল স্লোগান বাদ। এখানে দুনিয়ার তৌহিদবাদী এক তাই বলে, কিসের মুসলিম সব? কবর পূজারী মুসলিম, মানুষ পূজারী মুসলিম, এরা মুসলমান বলেন সার্বভৌম ক্ষমতা মালিক কে? এখন তো খুব স্লোগান দিচ্ছেন, ভোট তো আসে কি বলেন? জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস বলেন না, লজ্জা করে না আপনাদের একবার বলতে? হ্যাঁ সরম আছে নাকি মুসলমানদের? শোনেন, এই বসার জায়গা পাচ্ছেন না আপনারা, খুব খুশি মনে বসে আসেন তাই না? এই এক জায়গায় বসতে গেলে মাটির দাম 2,500 টাকা, জানেন? একজন বসার যে জায়গায় এর দাম 2,500 টাকা, বসছেন তো ফ্রি। এই মাঠে আর জায়গা হবে? আস্তে আস্তে না বলছেন কেন? মানে হবে মনে হচ্ছে না? রাস্তাকে দেখিয়েছেন কত মানুষ ঘুরে বেড়াচ্ছে, বসার জায়গা পাচ্ছে না। এবার আমাদের মা বোনদের গজব পড়ছে আমাদের উপরে, তারা অনেকে না করে আশেপাশে বাসা ভাড়া নেছে 2-3 দিন আগে থেকে। ইস্তেমার প্রতি তাদের মহব্বত এত বেশি, আমরা এতগুলো পুরুষ লোক বসে আছি, আমরা কিছু মরে গেছি নাকি? আমরা আমাদের মাটিতে ইস্তেমা করবো এটা কারণ মন চায় না? আহলে হাদিসের মধ্যেই বহু বহু কোটিপতি আছে,
একটু ইচ্ছা করলে তারা একাই ইসলাম মাঠ কিনে দিতে পারে, আমাদের দিবে না। কোটিপতিদের টাকা মেলা অন্তরটা ছোট্ট একেবারে মাকড়সা জ্বালাতে দিয়ে ছোট। ধনীর সমাজকে বলছি, দুনিয়া যা কমাই করেছো কিচ্ছু তোমার কবরে যাবে না, ইস্তেমার মাঠ কিনে দাও আমাদের। রাজশাহীতে মাঠের সন্ধান পেয়েছি, 50 থেকে 100 একর জমি আমরা কিনবো ইনশাআল্লাহ। আগামী বছরে ইস্তেমা যেন আমরা নিজের মাটিতে করতে পারি, আল্লাহ পাকের কাছে আমরা সেই প্রার্থনা করছি। আল্লাহ বলছেন তোমরা যা চেষ্টা করো সেটাই পাবে, তার বাইরে পাবে না। আমরা ইস্তেমা মাঠের জন্য টাকা দেবো, তবেই তার নেকিটে পাবো, নাহলে পাবো। যত খুশি টাকা দেবেন, 10 টাকা 5 টাকার কাজ না, এখানে এখানে কোটি কোটি টাকার কাজ, লক্ষ লক্ষ টাকার কাজ। এটা আপনাদের পরকালীন মুক্তির জন্য সদকা জারিয়া হিসেবে খরিদ করুন। সন্তানদের জন্য মাটি কিনছেন, এটা নিজের জন্য খরিদ করুন, রাজি আছেন? এখন কি করবেন সেটা আপনাদের ব্যাপার, যত দেরি করবেন ইস্তেমা আগামী বছর আমাকে হয়তো স্টপ করে দিতে হবে, কারণ জায়গা তো নেই, কোথায় বসাবো? গাইল খাওয়াচ্ছে না করাই ভালো, তাই না? পীর সাহেবদের ওখানে লক্ষ মানুষ জমা হতে পারবে, তৌহিদের দাওয়াতে লক্ষ মানুষ আসবে না? আগামী বছর ইনশাআল্লাহ দ্বিগুণ মানুষ আসবে এখানে দেখবেন। কিন্তু বসতে তো দিতে হবে, নইলে বলবে রাজশাহী এমন একটা জায়গা স্যার আমাদের নিয়ে যাচ্ছে, বসারই জায়গা নেই, এদের ফোরাত নদীর কুল, হবে না। মাটি কিনতে হবে, আপনারা যে যেভাবে খুশি মাটি দিবেন, 1 বিঘা জমি, 1 কাঠা জমি, যেভাবে পারো জমি কিনে দেবেন, টাকা 10টা দিয়েও লাভ নেই। বললাম না একটু এক হাত জায়গা কিনতে 2500 টাকা, এখন যে জমি আমার পেয়েছি তা ওই রকম দাম। আর কিছু বলতে হবে? হ্যাঁ জি, যে যেভাবে পারেন দেবেন, কালকে আবার একদিন সময় দিচ্ছে, কালকে সব দিবেন, আর এখন দিলে তো আরও ভালো। আসসালামু আলাইকুম।